ব্যাটসম্যানকে ডাউন করে ফেলেছে। এদিকে দেখা যাক আস্তে আস্তে ব্ল্যাক টিম ব্ল্যাকের হাতে টিমটা চলে যাচ্ছে, নষ্ট চলে যাচ্ছে। এদিকে শেষ তিনটে প্লেয়ার ডাউন হয়েছে, আর একটা প্লেয়ার মাত্র বেঁচে আছে, রাফিকুল বেঁচে আছে। রাফিকুলকে পারবে নিজের টিমকে জিতিয়ে নিয়ে যেতে? ও ভাই, এইদিকে ইমতাজ এগিয়ে যাচ্ছে, এদিকে নাল্লা কারিসকে দেখে নিচ্ছে, নাল্লা কারিস এগিয়ে যাচ্ছে। ইমতাজের একবারে হাইয়েস্ট স্কিল, দেখা যাক খেলাটা কিরকম চলবে। ও ভাই, এদিকে ড্যামেজের উপর ড্যামেজ, দু সবাই মিলে চলে এসেছে। এদিকে দেখা যাক এই মাত্র জিতে পেরেছে, 2-5 হয়ে গেছে। আজ টয়লেট গেমারের তরফ থেকে আজকে শুরু হয়ে গেছে আজকে ক্লাস কোয়ার্টার ম্যাচ। সো আজ থেকে স্টার্ট, এখনো পর্যন্ত আজকে দুইটি টিম খেলতে চলেছে, টিম চিপা আর এদিকে দেখতে পাচ্ছ, আর এদিকে ইমতাজ, নাল্লা কারিস। ও ভাই, নাল্লা গ্যাং এর নাল্লা কারিস চলে এসেছে এখানে, সংকেত এফে ভাই সাহেব, আসমান 2.0, দেখা যাক কে খেলবে। আমরা দেখবো আজকে ক্লাইম্যাক্স ট্রফিকে, বেশি আমাদের নজর থাকবে ক্লাইম্যাক্স ট্রফির উপর আর নাল্লা কারিসের উপর। দেখা যাক দুজনের মধ্যে বিরাট ফাইট চলবে এখানে আজকে, ওয়ান ট্যাপ আর ওয়ান ট্যাপের বর্ষা বইবে আজকে মনে হচ্ছে। দেখা যাক খেলাটা কিরকম চলবে না চলবে, আর এদিকে দেখা যাক খেলাটা প্রচুর উপরে চলবে। এদিকে নাহলে কারিস চলছে, এদিকে এইমাত্র ঘরের মধ্যে ঢুকে এরা ক্যাম্প করছে, দেখবো যদি কোনো প্রকার, সবাইকে বলা যাচ্ছে কোনো প্রকার রুলস ব্রেক হলে কিন্তু সব, যে টিম রুলস ব্রেক করবে সেই টিমকে এলিমিনেটেড করে দেওয়া হবে একমাত্র। ও ভাই সাহেব, ওই ভাই সাহেব, এইমাত্র ক্লাইম্যাক্স ট্রফি একজন আগে শেষ করে দিয়েছে, সংকেত এফকে শেষ করে দিয়েছে। ও ভাই সাহেব, কি ড্যারিং, কি স্টান্টের মধ্যে খেলে একবারে শেষ করে দিয়েছে। এইমাত্র ওদের আমাদের রাফিকুলকে দেখছে। ও ভাই 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 ভাই, এদিকে ডাউন, ইমতাজ ডাউন, ভাই 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 ভাই, নাল্লা কারিস দুটো বেঁচে আছে, দেখা যাক এখনো রাউন্ড দুটোই কিন্তু হাড্ডাহাড্ডি টিম। এই বলছে আমাকে দেখো, বলছে আমাকে দেখ, কিন্তু কেউ কেউ নিজেকে হার মানাতে চায় না। দেখা যাক কে জিতবে, ক্লাইম্যাক্স অফ ড্যারিং। ও ভাই সাব, এইমাত্র শেষ, আরে মাত্র ইমতাজ বেঁচে আছে। দেখা যাক 4-1 খেলা চলছে, বাই টিম চিপা ভার্সেস টিম ব্ল্যাক, বুঝেছো তো? এবারে শেষ, শেষ, এই তো, এই তো, এই তো, এই তো, দিল বা সেইখানে অর্জুন জিতে পড়েছে টিম চিপা 1-0। আবারও সেকেন্ড রাউন্ডে চলে এসেছি, আবারও সেকেন্ড রাউন্ড। আজকের টয়লেট গেমারের তরফ থেকে ক্লাসকোট ম্যাচে, ক্লাসকোট টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ড, এখনো মানে সেকেন্ড হাফ না, সেকেন্ড রাউন্ড 1-0 হলো। ফার্স্টের রাউন্ডটা সুপার টিম জিতে নিয়েছে, দেখা যাক লাস্ট ম্যাচ ম্যাচ উইনার কে হয়। এদিকে ওপি কারিসকে দেখবো, এদিকে ইমতাজকে দেখবো, নাল্লা কারিসকে দেখছি ভাই, নাল্লা কারিস। ও ভাই, নাল্লা গেমিং এর বান্দা নাল্লা কারিস, ভাই নাল্লা কারিস চলে এসছে ভাই এইমাত্র। এদিকে দেখা যাক সংকেত এফ এফকে, নাল্লা কারিসকে দেখবো, আসমান, আসমানকে দেখবো। এদিকে ওজন উপর, এদিকে ক্যাম্প করে খেলবার চেষ্টা করছে, এদিকে নাল্লা কারিসকে দেখা যাচ্ছে, সংকেত এফ এফকে দেখা যাচ্ছে ভাই। ও ভাই, এমটা এমটা এইমাত্র ডাউন মনে হচ্ছে, একটা প্লেয়ার আসমান ডাউন হয়ে গেছে, আসমান ডাউন হয়ে গেছে ভাই সাহেব। এইমাত্র এদিকে কি খেলছে ক্লাইম্যাক্স ছবি, ও ভাই সাহেব, নাল্লা কারিসকে দেখছে, নাল্লা কারিস এইমাত্র কাস্টমের জন্য যাকে জনক মানা হয়। এদিকে দেখা যাক খেলাটা, নাল্লা গ্যাং এর প্লেয়ার ওইদিকে প্রচুর পরিমাণে খেলছে, এদিকে ইমতাজকে দেখে নিচ্ছে ভাই। ও ভাই 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 সাহেব, আজকে বাম্পার খেলছে মনে হচ্ছে, আজকে চরম খেলছে। ও ভাই 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 ভাই, এইমাত্র ডাউন, এদিকে পি ফোর কে মুস্তা ডাউন হয়ে গেছে। এদিকে মিস্টার ক্লাইম্যাক্স ট্রফি কে দেখে নেবো খেলাটা, ক্লাইম্যাক্স ট্রফিকে খেলাটা দেখে নেবো ভাই, ক্লাইম্যাক্স ট্রফি পিঠে ট্রফিকাল আর এদিকে পিঠে থমসন নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এদিকে নাল্লা কারিসকে দেখে নেবো। ও ভাই, টু ভার্সেস টু চলছে, এদিকে নাল্লা কারিসের ডেয়ারিং আর নাল্লা কারিসের ভাই সব মুভমেন্ট স্পিড দেখেই অবাক, এইমাত্র এখানে ড্যামেজ। ও ভাই, আবারও জিতে পেরেছে টিম চিপা, টিম চিপা টিম জিতে পেরেছে ভাই সব, টিম জিবা টিমের ক্লাইম্যাক্স ছবি একমাত্র 5টা কিল করে ফেলেছে। এদিকে অপিরাম রাসমিকা একটা কিল করেছে, রাফিকুল দুটো কিল করেছে, পি ফোর কে মিস্টার এখনো খাতা খুলেনি, আর এদিকে ইমতাজকে দেখে নিচ্ছি একটা কিল, নাল্লা কারিসকে দেখে নিচ্ছি একটা কিল, আর সংকেত এফ এফ আছে 0 কিল, আর আসমান 0-2.0 এখনো পর্যন্ত 0 কিল করেছে। আবার পি ফোর মুস্তাককে দেখে নেবো, এদিকে খেলা, এদিকে বিরাট খেলা চলছে, এদিকে মিস্টার ক্লাইম্যাক্স অপির খেলাটা দেখছি, এদিকে 5টা কিল করেছে, দেখা যাক খেলাটা কিরকম পরিমাণে চলবে ভাই সাহেব। এদিকে দেখা যাক খেলাটা
আবারও দেখব নালা কারিসে এদিকে সংকেত এফএফ এর আসমান টু এদিকে পি ফোর কে মুস্তাক আর কে ক্লাইম্যাক কপি যে এখনো পর্যন্ত পাঁচটা কিল করেছে কিমি ফোর কে মুস্তাক এখনো পর্যন্ত খাতা খোলেনি আমাদের অভি রামকৃষ্ণকে দেখবো এদিকে রাফিকুলকে দেখবো ইনটাচ কে দেখছি এদিকে নালা কারিসকে দেখছি এদিকে সংকেত এদিকে আসমান টু পয়েন্ট জিরো কে দেখে নিচ্ছি ভাই সাহ পি ফোর কে মুস্তাক কে দেখে নেবো ভাই 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 পি ফোর কে মুস্তাক ও ভাই সাহ এখানে দেখা যাচ্ছে খেলাটা প্রচুর মনে চলছে এদিকে মিস্টার ক্লাইম্যাক্স দিকে দেখে নেবো মিস্টার ক্লাইম্যাক্স প্রচুর মনে খেলা ড্যারিং আর এদিকে ওপি রামকৃষ্ণ চলছে দেখা যাক খেলাটা কি পরিমাণে চলবে আর এদিকে রাফিদুলকে চলছে কিশোর কুমার সারকে চলছে এদিকে ক্লাইম্যাক্স ওপি দেখবো খেলাটা এদিকে ইমতাজে খেলা দেখবো নাল্লা কারিস ও ভাই নাল্লা গেমিং এর মনে হচ্ছে একদম সস্তা নাল্লা পড়িস না দেখা যাক নাল্লা কারিস কি তার জলবায়ু হাতে পারে এদিকে ক্লাইম্যাক্স ওপি দেখছি ভাই পিক নিয়ে দাঁড়িয়ে আছে ভাই এদিকে ও ভাই ও ওই যে ওয়ানটা দেওয়ার চেষ্টা কিন্তু ওয়ানটা ভয় নিয়ে মাত্র এখানে নিজে ড্রাগ দিয়ে যাও ভাই সাহ ভাই সাহ ভাই সাহ প্রচুর মনে মনে খেলা এদিকে নিজে আজকে দেখেন যে ইমতাজ নাল্লা কারিসকে ডাউন করে নাল্লা কারিসের সামনে ফাইট হয়েছে এই মাত্র নাল্লা কারিসের সঙ্গে ফাইট হয়েছে দেখা যাক কে ডাউন হবে নাল্লা কারিস ডাউন হবে না এই মাত্র ক্লাইম্যাক্স অফ শেষ যে মেন প্লেয়ার ডিপার্টমেন্ট শেষ এদিকে ইমতাজকে দেখেন যে ইমতাজ 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 একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে এই মাত্র ও ভাই টু টু সমান সমান পয়েন্ট করে এসে এদিকে ইমতাজ তিনটে কিল করে ফেলেছে এদিকে নাল্লা কারিস দুটো কিল করে ফেলেছে আর এদিকে সংকেত এফ এফ দুটো কি তিনটে কিল করে ফেলেছে আর আসমান টু পয়েন্ট জিরো দুটো কিল করে ফেলেছে এদিকে পি ফোর কে মুস্তা জিরো ক্লাইম্যাক্স ওপি পাঁচটা ওপি রাসমিকা একটা আর রফিকুল দুটো কিল করে ফেলেছে দেখা যাক খেলাটা কিরকম হবে ইমতাজকে দেখে নিচ্ছি এখনো পর্যন্ত ইমতাজের যে ড্যারিং ইমতাজ পর্যন্ত পরিমাণে আবার কাম ব্যাক করছে দেখা যাক এদিকে পি ফোর কে মুস্তা ক্লাইম্যাক্স ওপি এখনো পাঁচটা কিলেই গেছে পি ফোর কে মুস্তা এখনো পর্যন্ত কিল চুরি করতে মানে চুরি বলছি না কিল করতে পারেনি আর দেখে মিস্টার ক্লাইম্যাক্স ওপিকে দেখবো এই যে আমাদের আমাদের চিপা টিমের মেন প্লেয়ারের খেলাটা দেখছি খেলাটা হচ্ছে জানি না মনে হচ্ছে মিস্টার ক্লাইম্যাক্স ওপির মিস্টার ক্লাইম্যাক্স ওপির ই মানে ল্যাগ হচ্ছে মনে হচ্ছে আমি ওইখান থেকে বুঝতে পারছি ওপি রামকৃষ্ণ খেলা ও ভাই সাহ মুভমেন্ট স্পিড দেখো কি রাইস্টার রাইস্টারের মতো মুভমেন্ট স্পিড দেখা যাক খেলাটা কী পরিমাণে হবে এদিকে বিরাট স্ট্র্যাটাজিতে মনে হচ্ছে মিস্টার ক্লাইম্যাক্স ওপি নিজের টিমকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে কিন্তু না তার জন্য ইমতাজ রেডি আছে মারবার জন্য আর নাল্লা কারিস রেডি আছে মারবার জন্য ওইদিকে সংকেত এফএফ রেডি আছে আসমান টু পয়েন্ট জিরো রেডি আছে ও ভাই আসমান টু পয়েন্ট জিরো এখন তো বেরোয়নি মনে হচ্ছে ভাই ও ভাই সব মিস্টার ক্লাইম্যাক্স দেখে নিচ্ছি এদিকে খেলাটা দেখছি ও ভাই 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 সব প্লেয়ার একসঙ্গে ভাই কি জানি ও ভাই 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 মিস্টার ক্লাইম্যাক্স হবে এদিকে নিয়ে হচ্ছে এদিকে অভির রাজকৃষ্ণ দেখেছি এদিকে অলক এদিকে মিস্টার অভির ক্লাইম্যাক্স অভির রাফিকুল কে দেখে নিচ্ছি রাফিকুল ও ভাই 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 রাফিকুল ডাউন এই মাত্র কিপার টিমের পিসি কানেক্ট করেছে পি ফোর কে মুস্তাককে দেখে নিচ্ছে এখনো পর্যন্ত জিরো কিল ভাই ক্লাইম্যাক্স ওপি পাঁচটা কিলের আগে পাচ্ছে না কিন্তু ইমতাজ ট্রেন গাড়ির মতো আগিয়ে নিচ্ছে আর নাল্লা কারিসকে দেখে নিচ্ছে ও ভাই চারটে সংকেত অফিফকে তিনটে কিল দেখে নিচ্ছে আসমান টু পয়েন্ট জিরো কে তিনটে কিল ম্যাচটা মনে হচ্ছে দেখা যাক আস্তে আস্তে ব্ল্যাক টিমের দিকে চলে যাচ্ছে কিন্তু দেখা যাক পি ফোর কে মুস্তাককে দেখে নিচ্ছে এখনো পর্যন্ত খেলাটা কি পরিমাণে চলবে ও ভাই সাহ প্রথমে ড্যামেজের পরিমাণে প্রথমে দেখা যাবে পি ফোর কে ক্লাইম্যাক্স ওপিকে খেলাটা দেখবো এদিকে ভাই 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 ক্লাইম্যাক্স ওপি প্রচুর পরিমাণে ড্যামেজ করেছে এই ইমতাজ মনে হচ্ছে এগিয়ে আসছে ক্লাইম্যাক্স ওপির কাছে দেখা যাক ক্লাইম্যাক্স ওপিকে ইমতাজ ডাউন করতে পারবে না 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 সেই গুড়ে বালি ইমতাজ কিন্তু ডাউন করতে পারবে না মনে হচ্ছে ক্লাইম্যাক্স ওপি ভাই এদিকে ওপি রামকৃষ্ণকে দেখবো ওপি রামকৃষ্ণ হেলথ কিন্তু কম এখনো পর্যন্ত অলক ও ভাই সাফ টু ফোর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি নাল্লা কারিস যে এখন নাল্লা গ্যাং এর ক্লিয়ার দেখা যাক খেলছে প্রচুর পরিমাণে
ইমতাজ কে দেখেন, ও ইমতাজ যা দেখছি যে এদিকে ইমতাজ যে আমাদের কামব্যাক পাচ্ছে ভালোভাবে করছে, এদিকে ইমতাজ পাঁচটা কিল, নাল্লা কারিস পাঁচটা কিল, সংকেত এফ এফ তিনটা কিল, আর আসমান 2.0 পাঁচটা কিল, আর ওইদিকে ক্লাইমেক্স অফি পাঁচটা কিল, ওপি রামকৃষ্ণ একটা কিল, আর রাফিকুল 2 কিল, আর বিফোর কে মুস্তাক 0 কিল। ও ভাই সব দেখা যাক খেলাটা কোন দিকে যাবে, 2-4 হয়ে গেছে, এদিকে কি পাঁচে আসছে, কিন্তু ঠিক টিম ব্ল্যাকের দিকে ম্যাচটা চলে যাচ্ছে, এদিকে ইমতাজ কে লক্ষ্য করবো, নাল্লা কারিস কে লক্ষ্য করবো, দেখা যাক খেলাটা কি পরিমাণে হচ্ছে। এদিকে সংকেত এফ এফ কে লক্ষ্য করবো, আসমান 2.0 কে লক্ষ্য করছে, এদিকে বিফোর কে মুস্তাক কে লক্ষ্য করছে, এদিকে ক্লাইম্যাক্স অফি কে লক্ষ্য করছি, এদিকে ওপি রামকৃষ্ণকে দেখছি, ভাই 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 প্রচুর পরিমাণে খেলবে, এদিকে ইমতাজ কে দেখে নিচ্ছে, ভাই ও ভাই ভ্যানার পাশে আছে, ভাই নাল্লা কারিস কে দেখবো, সংকেত এফ এফ ভাই ঘরের ভিতর বসে বসে ক্যাম্প করছে ভাই, এদিকে নাল্লা কারিস যে ভাই সব থেকে ভালো প্লেয়ার দেখা যাবে, নাল্লা গ্যাং এর প্লেয়ার চলে এসেছে, নাল্লা কারিস ভাই সব এদিকে দেখা যাক খেলাটা প্রচুর পরিমাণে চলছে, নাল্লা গ্যাং থেকে হায়ার ভাই কোন হে এলো কহাঁ সে আতে ভাই সাহেব, ইমতাজ কে দেখবো, এটা নাল্লা কারিস পাঁচটা কিল করে ফেলেছে ভাই সাহেব, এদিকে প্রচুর হেডশট এর উপর হেডশট মেরে চলে যাচ্ছে সংকেত এফ এফ, আর এদিকে ইমতাজ কে দেখে নিচ্ছে, আর এদিকে এপি পরকে মুস্তাক কে দেখবো, মিস্টার ক্লাইম্যাক্স অফির খেলা দেখবো, ও ভাই মিস্টার ক্লাইম্যাক্স অফি শেষ এইমাত্র শেষ হচ্ছিল এইমাত্র এখানে, ও ভাই ঢুকে পড়েছে ঢুকে পড়েছে, ইমতাজ ঢুকে পড়েছে, মিস্টার ক্লাইম্যাক্স অফি ডাউন শেষ এইমাত্র, দুজনকে ডাউন করে ফেলেছে, এদিকে ডাউন করে ফেলেছে, এদিকে দেখা যাক আস্তে আস্তে ব্ল্যাক টিম ব্ল্যাকের হাতে চলে আসছে, জিতে পেরেছে 2-5 হয়ে গেছে, আস্তে আস্তে টিম ব্ল্যাকের দিকে টিমটা মানে উইনিং পয়েন্টটা এগিয়ে যাচ্ছে, আর টিম কিপার হাতে হাতে ম্যাচটা বেরিয়ে যাচ্ছে, দেখা যাক খেলাটা কীরকম হবে, এখনো পর্যন্ত টিম কিপার কাছে আশা রাখা যায় যে একটু মিস্টার ক্লাইম্যাক্স ওপি আছে যেহেতু খেলবে, দেখা যাক খেলাটা কী হবে। ওপি রামকৃষ্ণকে দেখছি, ভাই ভাই এদিকে রাফিকুল, এদিকে ইমতাজ, ও ভাই নাল্লা কারিস, নাল্লা কারিস, নাল্লা কারিস প্লিজ ভাই কহাঁ সে হাতে এলো কোন এলো ভাই সাহেব, কি কিল কি ডেয়ারিং, ও ভাই আসমান 2.0 এদিকে 8টা কিলের বন্যা বই দিচ্ছে, এদিকে মেকানিক্যাল এমপি বটে, আর এদিকে ওয়ান পাঞ্চ ম্যান শট গান নিয়ে, দেখা যাক খেলাটা কি বলুন চলবে, এদিকে এদিকে এই ম্যাচে কি ডাউন শেষ করে দেবে ম্যাচটা, আর কি আর পয়েন্টই নিতে দেবে না, দেখা যাক এদিকে ক্লাইম্যাক্স অফি কিন্তু ঘুরে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক প্রচুর মুভমেন্ট ছিল, ও মাত্র ভাই ক্লাইম্যাক্স অফি একদম শেষ, আর হেলথ একবারে 11-12 এদিকে রাশ করবার জন্য চলে আসছে, এদিকে ইন্টার রাউন্ড থেকে রাশ করবার জন্য চলে আসছে, নিজেকে প্যাক করে নিয়েছে ক্লাইম্যাক্স অফি, দেখা যাক খেলাটা কিরকম হবে, কিন্তু নিজের প্যাক, ও ভাই 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 এদিকে রাফিকুল, এদিকে দেখবো এদিকে ওপি রামকৃষ্ণ ক্লাইম্যাক্স অফি খেলাটা দেখবো, এখনো পর্যন্ত আবার দেখবো নাল্লা কারিসকে দেখবো, নাল্লা কারিস নাল্লা করিস দূর থেকে কিন্তু প্যাক ভাঙবার চেষ্টা করছে, কিন্তু প্যাক ভাঙতে পারছে না, দেখা যাক এইদিকে প্রচুর চারিদিকে চারিদিকে প্লেয়ার চলে গেছে, এদিকে ইন্টার চলে গেছে, এদিকে আসমান 2.0 কে দেখবো, আসমান 2.0 প্রচুর মানে ড্যামেজ খেয়েছে, এদিকে প্যাকের ভিতরে নিজেকে করছে, ও ভাই আসমান 2.0 দেয় 1.0 একটা ড্যামেজ এইমাত্র এদিকে দিয়ে দিয়েছে ভাই, বিফোর কে মুস্তাক ডাউন, এদিকে ওপি রাম রশ্মিকা আছে একটা কিল করেছে, যে এখনো পর্যন্ত দেখা যায় আরও হেল্প নেই, আর এদিকে রাফিকুল কে দুটো এইমাত্র শেষ 2-6 টিম ব্ল্যাকের হাতে পুরোপুরি ম্যাচটা চলে যাচ্ছে, এখনো পর্যন্ত মনে হচ্ছে টিম ব্ল্যাকই জিতে যাবে, জানি না এটা খেলা কেমন কেমন ঘুরে যেতে পারে, ম্যাচটা আবার ও চলে আসতে পারে, দেখা যাক বিফোর ক্লাইম্যাক্স অফিকে নিজে জলবা দেখাতে পারে, প্রথমে দেখা যাক এইদিকে খেলাটা ভাই আসমান 2.0 যে কিলিং মেশিন নামে পরিচিত হয়ে গেছে, শুধু কিলের উপর কিল, আর নাল্লা কারিস যে নাল্লা গ্যাং এর প্লেয়ার চলে এসছে এখানে হায়ার করা প্লেয়ার, ভাই নাল্লা কারিস যেখান থেকে আসছে নাল্লা গ্যাং থেকে এসছে হায়ার করা প্লেয়ার, দেখা যাক খেলাটা কিন্তু জিতেই যাবে ওরা, আমি বুঝতে পারছি টিম ব্ল্যাককে, আমি দেখতে পাচ্ছি টিম ব্ল্যাকের খেলার মানে স্ট্র্যাটেজি দেখে এরা 3 দিক থেকে 4 দিক থেকে মনে হচ্ছে ঘেরে নিচ্ছে, চার সব দিকে দেখা যাচ্ছে বিফোরকে মুস্তাককে দেখবো, এরা কি এদের এটা লাস্ট উইনিং লাস্ট উইনিং টাইম, এটা যদি ওরা ডিফেন্ড করতে পারে তাহলে কিন্তু জিতে যাবে, আর যদি ডিফেন্ড না এইমাত্র ডাউন হয়ে গেছে ভাই, কে ডাউন হয়েছিল ভাই মিস্টার ক্লাইম্যাক্স অফি না বিফোরকে মুস্তাক ডাউন হয়েছিল, বিফোরকে মুস্তাককে এইমাত্র দিয়ে দিয়েছে, দেখা যাক খেলাটা কীভাবে হবে, ওপি রামকৃষ্ণ এইদিকে দেখা যাক খেলাটা যায়, ভাই সাহেব এদিকে ও ভাই 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 পোকারের ডামেজ, পোকারের ডামেজ, এদিকে নাল্লা কারিস, নাল্লা কারিস এই মতো ডাউন, আমাদের নাল্লা গ্যাং, ও ভাই নাল্লা গ্যাংকে দিয়ে দিয়েছে, আর এইদিকে আর দুটো ফোর ভার্সেস টু, আশা আশা করা যায় টিম কিপার কাছ থেকে তারা কামব্যাক করবার চেষ্টা করছে, অতিরিক্ত কামব্যাক করার চেষ্টা করছে, কিন্তু কামব্যাক হবে কি মনে হচ্ছে, দেখা যাক সেটা কি ভবিষ্যতে বলবে, খেলাই বলবে, ইমতাজ ও ভাই একজন ডাউন, এদিকে আসমান 2.0 আছে যাকে কিলিং মেশিন নামে পরিচিত, দেখায় কি 4টে প্লেয়ারকে শেষ করতে পারবে, দেখা যাক খেলাটা চলছে এখনো পর্যন্ত, ও ভাই দৌড়ে দৌড়ে বলেছে এদিকে, ও ভাই হেড 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 এইমাত্র ডাউন 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 ডাউন, এইদিকে এই যা এই পারলো না 3-6 এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত টিম টিম চিপা কিন্তু কামব্যাক করবার চেষ্টা করছে, আর টিম ব্ল্যাক পয়েন্ট আছে মানে কড়াই গন্ডাই খাড়াই মাথা, এক কথায় বলা যায় যে এক পকেটে
এক ছবি বলে ছবি না, মিঠুন দা ডায়লগ দেবো না। এদিকে দেখছি, এদিকে ইমতাজকে দেখছি, নাল্লা করিসকে দেখছি, ভাই ভাই সংকেত এবে নাল্লা করিস ছটা কিল, সংকেত এবে নটা কিল, এইদিকে ইমতাজ সাতটা কিল আর সংকেত এবে, এইদিকে পিফোরকে মুস্তা একটা এখনো পর্যন্ত এখনই খাটা খুলেছে, প্রাইমের ছবি এখন দুটো কিল বেড়ে পড়েছে। মনে হচ্ছে আমাদের কিলিং মেশিন 2.0 নামে যাকে চেনা যায় ক্লাইম্যাক্স সব বিকেছে, এখনো পর্যন্ত খেলবার জন্য রেডি। দেখা যাক গোপী কৃষ্ণ রশ্মিকাকে দেখে নিচ্ছি, গোপী রশ্মিকা দুটো কিল, এদিকে রফিকুলকে দেখছি, রফিকুল এখনো পর্যন্ত দুটো কিল করে নিয়েছে, এদিকে ইমতাজ ও ভাই ওয়ান টাইম দেওয়ার চেষ্টা ভাই, এদিকে ইমতাজ একটা কিল কাটছে ড্যামেজ, এদিকে নাল্লা করিস নাল্লা গ্যাঙের প্লেয়ার, এদিকে চলে যাচ্ছে কি মুভমেন্ট স্পিড ভাই, সংকেত এবে এখানে ক্যাম করে পিক নিয়ে বসেছে, ও ভাই ভাই ট্রপিক্যাল ট্রপিক্যাল, ক্লাইম্যাক্স ছবিকে দেখছি, ক্লাইম্যাক্স ছবিকে দেখছি, ওপি রামকৃষ্ণ রশ্মিকাকে দেখছি, বারবার রামকৃষ্ণ হয়ে যাচ্ছে ভাই, রশ্মিকার নামটা এরকম, এদিকে দেখছি ও ভাই রশ্মিকা ড্যামেজ খেয়েছে বুঝবো, এদিকে সংকেত এবে দেখছি, সংকেত এবে দিয়েছে, সংকেত দিয়ে দিয়েছে, এদিকে না না ইমতাজকে দিয়ে দিয়েছে, এদিকে নাল্লা করিসকে দিয়ে দেখছি, নাল্লা করিস কি পারবে একটা প্লেয়ারকে, ও ভাই কিন্তু খুব বেশি হেল্প নেই, এদিকে ও ভাই 2-2 চলছে ভাই ভাই, এদিকে দেখা যাক নাল্লা করিস কি নিজে জলবা দেখিয়ে ম্যাচকে বের করে দিতে পারবে না, টিম চিপা আবার কাম ব্যাক করবার চেষ্টা করবে, দেখা যাক খেলার শেষেই বোঝা যাবে সেটা কি হবে না হবে। এই মতো টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে, এই মতো এইদিকে চারিদিকে গ্লুয়ালের বর্ষে, চারিদিকে শুধু লাল গ্লুয়াল আর হাসি মুখ গ্লুয়াল দেখা যাচ্ছে, এদিকে ক্রিসমাসের গ্লুয়ালটাও দেখা যাচ্ছে, 26 বছরের গ্লুয়াল দেখা যাচ্ছে, ও ভাই দেখা যাক নাল্লা করিসের উপরে ম্যাচ নির্ভর এখনো পর্যন্ত, নাল্লা করিস এই মতো ড্যামেজ খেয়েছে, দেখা যাক এইদিকে রফিকুলকে দেখছে, ও ভাই রফিকুল সেলস, এইদিকে 1-2 চলছে, এইবার তো ডাউন করে দিয়েছে পিপরকে মুস্তাকের উপর ম্যাচ নির্ভর, দেখা যাক পিপরকে মুস্তাক শেষ হয়ে যাবে মাত্র, এই মাত্র শেষ পিপরকে মুস্তাক শেষ, এদিকে দুদিক থেকে ঘেরে নিয়েছে ভাই, সব জিতে গেছে আমাদের টিম ব্ল্যাক। I'm